কিছু লোক আছে না, মাথায় টুপি দিতে ভুলে গেছে, নামাজ পড়ছিল টুপি দেওয়া হয়নি। আর ও তো হাদিস কোরআন জানে না, টুপিটা দেওয়া সুন্নত নয়, সুন্নত আলাদা জিনিস, মাথায় রাখবেন এটা। সুন্নত আলাদা জিনিস, ট্র্যাডিশন সংস্কৃতি এটা আলাদা জিনিস। এই জুব্বা কেউ কেউ ভাবছেন মনে এটা পড়া সুন্নত, না সুন্নত নয়। টুপি এটা পড়া সুন্নত, না এটা পড়া সুন্নত নয়। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, টুপি ইসলামিক একটা ড্রেস, দেখতে ভালো লাগে এতটুকুই, আপনি পড়ুন এতটুকুই। কিন্তু এটা না পড়লে যে নামাজ হবে না, এটা না পড়লে যে কোনো ক্ষতি হবে, এটা নয়। সুন্নত আলাদা জিনিস। সুন্নত হচ্ছে সেই জিনিসটা যে জিনিসের উপকারী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন, বোঝার চেষ্টা করুন। এবং যেটা করার ব্যাপারে নবীজির আদেশ রয়েছে, যেটা না করার ব্যাপারে নবীজির নিষেধ নেই, যেমন দাঁতন, এটা সুন্নত। বোঝার চেষ্টা করুন, নবীজি দাঁতনের ব্যাপারে বলেছেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উম্মতের উপরে দাঁতন করাটা বড় কষ্টকর হয়ে যাবে, তাহলে আমি প্রত্যেক ওয়াক্তে আমার উম্মতকে দাঁতন করতে বলতাম। দাঁতন সুন্নত, ওটা আপনি করুন। তবে দাঁতন করে নামাজ পড়লে এত গুণ নেকি বেশি হবে, এসব বাজে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি তো পরতেন না, তিনি পাকড়ি ব্যবহার করতেন। সৌদি আরবের এখন প্রতিটা মানুষ দাঁড়িয়ে আছে, তেও যার দাড়ি নাই সেও, প্রত্যেক লোক জুব্বা পরে আর মাথায় পাকড়ি পরে। কেরালার লোক ফাড়া লুঙ্গি পরে, সাদা লুঙ্গি দেখেছেন? কেরালার লোক পরে কেন? ওখানকার সংস্কৃতি ওটাই। আমাদের পশ্চিম বাংলার মেয়েরা শাড়ি পরে ঘোরে। অন্যান্য রাষ্ট্রে যান বা আপনি অন্যান্য রাজ্যতে যান, শাড়ি ব্যবহার হয় না, সব সালোয়ার পরে। এটা পশ্চিম বাংলার মেয়েদের ট্র্যাডিশন, সংস্কৃতি এটা। ঠিক তেমন মক্কা মদিনার একটা সংস্কৃতি হচ্ছে এই, টোটাল আরব দেশটারই সংস্কৃতি এই যে জুব্বা আর রুমাল এটা পরবেই। আমাদের ভেতর বাঙালি যেমন যেখানেই যাবে ব্যাগের ভিতর লুঙ্গি আছেই, আছে না লুঙ্গি, এটা আমরা পড়ি, এটা আমাদের এলাকা ভিত্তিক একটা চলন। ঠিক তেমন জুব্বা আর পাগড়ি, এটা এলাকা ভিত্তিক একটা চলন, এটা সুন্নত নয়, তবে এটা ইসলামিক পোশাক, আপনি পড়ুন। নবীজি পড়তেন, আপনি পড়ুন। নবীজি ওই পরিবেশে জন্ম নিয়েছিলেন, ওই এখন যদি কেরালার মুখ্যমন্ত্রী দেখবেন ফাড়া লুঙ্গি পরে ঘোরে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? তা ও মুখ্যমন্ত্রী ফাড়া লুঙ্গি পরে ঘুরছে কেন? মানে ওখানকার ওটা সংস্কৃতি, এই জন্য উনি পড়েন। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাম যেখানে জন্ম নিয়েছিলেন ওখানকার মানুষের একটা সংস্কৃতি ছিল এই যে জুব্বা পড়া, মাথায় পাকড়ি পড়া, এটা সুন্নত নয়, তবে আপনি পড়ুন। নামাজি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, টুপি নিতে মনে নাই, নিয়েও পাবলিক লোক তো পকেট থেকে চম করে টুপিটা বার করেছে। আচ্ছা বার করেছিস টুপিটা, তবুও ঠিক আছে, বার করে আবার এইরকম করে দিচ্ছ, নামাজ বাতিল। যখনই ফু দিয়ে টুপি লাগিয়েছে, নামাজ কি কি হলো? বাতিল। যদি বলছেন কেন, নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয়। এই যে টুপিটা বার করলেন, ফুঁক দিলেন, লাগালেন, এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? কাজ, নামাজ বাতিল। টুপি নেই কোনো অসুবিধা নেই, টুপি পরলে নাকি বেশি হয় না কম হয় না, ইসলামিক একটা সাজ এতটুকুই। নামাজ পড়বেন, নামাজে মনোযোগী আসছে না, তাই না? হ্যাঁ, শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায়, কখন মসজিদ থেকে বাড়ি যায়, অথচ ক্লাবে বসে আছে 5 ঘন্টা, কোনো অসুবিধা নেই। ওর বেটা ডাকতে আসছে তবুও যাচ্ছে না, কারণ কি? ওখানে দুনিয়াবি কিছু মধু পাচ্ছে, আর মসজিদে গেলে যে মরার পরে ফলাফল, তাই না? মরার পরে ফলাফল। ওই জন্য এখন মানুষ নগদে কারবার বুঝে, ক্লাবে বসে আছে মানে ন্যানটা মেয়ে নাচছে, এ ওকে ধরে চুমু খাচ্ছে, এ ওকে জড়িয়ে ধরছে, এ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে। মসজিদে তো কিছুই নাই, আছে কিছু? কিছুই নাই, ও কেন যাবে মসজিদে? আসলে ব্যাপার ওটা নয়, ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়ার এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে। আমরা শীতকালে অজু করি, করি না বলুন? করি, যেমন তেমন এরকম হটাফটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম,
কারুর এখানে ভিজলো না, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে, এরকম লোক আছে না নেই শীতকালে? বয়স্ক মানুষ করে কি করে না? এবার নবীজির একটা হাদিস শুনুন। নবীজি বলছেন, কোনো মানুষ যখন অজু করে, তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে, সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। দুই, সে যখন তার মুখমণ্ডলটা ধৌত করবে, তার দাড়ি দিয়ে দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে, সে যেন জেনে যায় তার সাথে সাথে তার গুণাগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দ্বারায় আমার গুণাগুলো ঝরে পড়ে যাচ্ছে, সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম? বেশি। আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো, ততক্ষণ আমাদের অজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয়। একটা মানুষ যখনই জেনে যাবে আপনি সেজদা থেকে ওঠেন কি করে, তো অবাক লাগছে। আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব, বান্দা যখন সেজদায় চলে যায়, আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স, এই যে এই এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স, এর থেকেও, তার ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নিকটবর্তী হয়ে যাই। যখন আপনি সেজদায় যান, আপনি এটা কেন ভাবছেন না যে এখন আমি আল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে? কেন ভাবছেন না আপনি? এই ভাবনাটা যতদিন না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে, আপনি নামাজ আগ্রহী হতে পারবেন না। এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে যে এই নামাজটাই আমার জান্নাতে যাবার মূল শর্ত, ততক্ষণ আপনি নামাজি হতে পারবেন না। আমাদের কি অবস্থা রমজান মাসে? অনেক মসজিদে নামাজ হচ্ছে, ধীর স্থির ভাবে নামাজ পড়ায় অনেক, মানে ইমাম সাহেবরা পড়ায় না, কিরাত করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, হয় না আস্তে আস্তে? তারাবি পড়াতে টাইম লেগেছে 45 মিনিট, তার নামাজ পড়ি, মুসল্লিরা বলছে ইমাম সাহেব পাল্টা, হ্যাঁ লম্বা করে দিয়েছে ঘোড়ার ডিম, সারাদিন খেটে কুটে এসে এত লম্বা নামাজ পড়া যায়? তা কমিটির লোক বসে এক জায়গায় ওকে বার করে দিয়েছে ইমাম সাহেবকে, 45 মিনিট লাগতো ওই জন্য। আর একটা ইমাম সাহেব এসেছে, ইমাম সাহেব এসে আর একজনকে জিজ্ঞেস করছে, হা গো আগেকার ইমাম সাহেবটা কি জন্য চলে গেল, কি জন্য গেল? তা বলছে লম্বা কিরাত করতো তাই। তা বলছে তাই? বলছে কতক্ষণ লাগতো? তা বলছে লাগতো 45 মিনিট। মানে এ এসে মোটামুটি জুত পরে আলহামদুলিল্লাহ চুপটাপ করে মেরে মানে 25 মিনিটে শেষ। মুসল্লিরা তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা মৌলভী সাহেব, আগে যে ছিল ঘোড়ার দিন কিচ্ছু জানে না। এটা আমাদের সমাজ ব্যবস্থা, সমাজের অবস্থা কি না বলুন অবস্থা। আল্লাহ তাআলা বলছেন সাহুন, যারা নামাজ পড়ে এনার্জি লস, ওয়ামনাউন আল মাউন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইউরাউন, শব্দ এসেছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। জুম্মার দিনে যারা যায়, কিছু লোক আছে না সারা সপ্তাহে খবর নাই, জুম্মার দিন দামি ফক সেন মেরে দেখছি মসজিদে ছুটছে, প্রথম কাতারে গিয়ে বসে আছে, আর ইমাম সাহেব যদি 5 মিনিট খোদরা এদিক ওদিক করেছে মসজিদের বাইরে এসে একদম বড় বড় মানে বুলি দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিল, আর এক শ্রেণীর লোক বলছে শালা বাপের বেটা এই হচ্ছে হক কথা বলে, এক সপ্তাহ আসেনি জুম্মার নামাজে 10 মিনিট দেরি হয়েছে, বাইরে এসে ঝামেলা করছে বড় বড় কথা বলছে, আর একটা লোক পাশ থেকে বলছে এ হচ্ছে বাপের বেটা যা বলে সামনাসামনি, ও বাপের বেটা না, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, যে এক নম্বরের গাধাও, সারা সপ্তাহ তোমার কোনো খোঁজ নাই, তুমি একদিন নামাজ পড়তে এসে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে গেলে, ঈদের দিনে ঝগড়া বাঁধায় না কিছু লোক আছে, দেখবেন প্রত্যেক ভালো কাজে তারা ঝগড়া বাঁধাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন জাহান্নামের সিরিয়ালের লাস্ট এটা বলে বক্তব্য শেষ, আল্লাহ বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এদের জন্য দুর্ভোগ এবং এদের থাকার জায়গা জাহান্নাম। প্রতিবেশীকে সামান্য জিনিস, আপনার বাড়িতে কল আছে, আমার বাড়িতে কল নেই, আমার কলটা খারাপ হয়ে গেছে, আমার কল খারাপ,
আমার বউ দুদিন আপনার কলে পানি আনতে গেছে, তা আপনার বউ তখন মিষ্টি করে বলছে, ও ফাতেমার মা আমাদের কলে এসো না, আমাদের কল বেশি চাপাচাপি করলে খারাপ হয়ে যাবে, বলে না। অথচ ওদের বাড়ির 15 জন ওই কলটা ধরে সারাদিন টিপছে, তখন খারাপ হয় না। ঈদের দিনে আপনার বাঁধার জায়গা নেই, গরু কিনেছেন কুরবানি দিবেন, আমার খামারটাতে বেঁধেছেন, তা আমার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, কি ব্যাপার সেলিম ভাই আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আমি সকালবেলাতে কুল গাছের কাঁটা এনে জায়গাটা দিয়ে দিলাম যাতে গরুটা বামতে না পারে। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আয়াম নাউন আল মাউন, যে তার প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। বিশ্বমণি বলেন, কোন লোক যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমি গাড়ি নিয়ে এসেছি মালদাতে, গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, সেলিম ভাইয়ের গাড়ি আছে, বন্ধু মানুষ, ভাইকে ফোন করলাম, ভাই একটু গাড়িটা যদি দিতেন খুব ভালো হতো, আমার গাড়িটা দুদিনের জন্য খারাপ, গাড়িটা ওর ভালো, অথচ বলছে না ভাই হালকা প্রবলেম চলছে, গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, ওর থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছেন একথা, আমার আশঙ্কা হচ্ছে যে প্রতিবেশী আমার সম্পত্তির ওয়ারিশ হয়ে যাবে কিনা, মারাত্মক কঠিন ব্যাপার। একটা লোক দ্বিতীয় ফন্ডের জমি কিনেছে, প্রথম ফন্ডে কিনতে পারেনি, গরিব মানুষ, তার একটা ঘর করবে, প্রথম ফন্ডের জমির মালিকের কাছে বারবার বলছে, ভাই 3 ফুট রাস্তা দাও, বউ ছেলে নিয়ে একটু ঘর করে থাকবো। ও তখন বলছে, হবে না, এখন কথা বলার টাইম নেই, কথা বলার টাইম নেই, বড় ছেলেকে গিয়ে বল। বড় ছেলে বলছে, আমার মেজো ভাইকে বল। মেজো ভাই বলছে, ওই আমার খালুকে গিয়ে জিজ্ঞেস করে আয়। জায়গাটা হয়তো ওর রাস্তা দিতে খুব জোর হলে 50% যাবে, দাম চাইছে বলছে 8.5 লাখ টাকা দে। 8.5 লাখ তো দিতে পারবে না, রিক্সা চালক গরিব মানুষ, তার মানে কি ওর উপরে হিংসা করছে, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটা দিয়ে ওর আর ওর কবর হবে। এরকম লোক আছে না? নেই। অনেক মসজিদের প্রাচীর দেখছি বেঁকা, অনেক মসজিদ দেখছি বেঁকা। ভাই কি ব্যাপারে বেঁকা কেন? বলছে জমি মালিক 1 হাত জায়গা ছাড়েনি। এরকম লোক আছে না? নেই। আচ্ছা, এই যে একটা লোককে দিয়ে আপনাকে বোঝালাম, বাপ মারা গেছে আজকে 20 বছর, একদিনও যেতে পারেনি বাপের কবরটা দেখতে, আপনার অবস্থা ঠিক তাই হবে। 1 হাত জায়গা কার জন্য রেখে যেতে চাইছেন আপনি? কার জন্যে? বেটার জন্যে? জীবনেও কশ্চিন কালেও আপনার কবরের সাইড একবার উকি মেরে দেখতে যাবে না। এগুলো হচ্ছে জাহান্নামের সিরিয়াল। পবিত্র আল কোরআনে আল্লাহ জাহান্নামের একাধিক সিরিয়াল দিয়েছেন। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। কেউ আপনার বাড়িতে এসেছে নুন তেল আদা রসুন কিছু চাইতে, আপনার স্ত্রীকে বলে দেবেন কাউকে ফেরত দেবে না, থাকলে অবশ্যই দিয়ে দাও, অবশ্যই দাও, আমাদের কলে পানি নিতে আসছে কখন আটকাবে না, অবশ্যই দিয়ে দাও। তারা গরিব মানুষ, একদিনের চাল নেই, আপনার বাড়ি চাইতে এসেছে, বুবু দাও আজকে 1 কেজি কালকে দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেন। থাকলে একদম যেন মিথ্যা কথা বলবেন না, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, কোন মানুষ যদি মারা যায় তার 40 জন প্রতিবেশী যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, কখনো শিরক যারা করেনি, এই রকম 40 জন মানুষ যদি সার্টিফিকেট দেয় যে সত্যি সেলিম লোকটা ভালো লোক ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 40 জন লোকের ডিসিশন যেটা, ওই ডিসিশন আল্লাহর দরবারে চূড়ান্ত হয়ে যেতে পারে। আর এই 40 জন যদি বলে সালাম মরে গেছে ঠিক হয়েছে, তাহলে কিন্তু বড় বিপদ। কি হয়েছে বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। এইবারে প্রথম একটা হাদিস বলেছিলাম, লাস্টে সে হাদিসটার বাংলা আবার বলছি। নবীজি বলছেন টোটাল কথা বাদ দিয়ে, ইত্তাকুন্নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খাজুরের দানা হলেও আল্লাহর রাস্তায় দান করে। এটা আপনাদের কবরস্থানের উন্নতি কল্পে জলসা, তাই তো? কবরস্থানের উন্নতি কল্পে, মানে ওখানে জায়গা টায়গা কেনা হবে নাকি? জি জি, মেহেরবানি করুন, কারণ আপনার শেষ ঠিকানা ওই জায়গাটায়, আসল বাড়ি ওই জায়গাটায়। আপনি অন্তত পক্ষে কিছু আমার হাতে দেন আল্লাহর রাস্তায়, যে আমি 1,000 টাকা দিলাম মাওলানা আমার আব্বা মায়ের জন্য এই কবরস্থানের উন্নতি কল্পে, বা আমার আত্মীয়র জন্য, আপনি একটু মেহরবানি করুন।
দেন, যার কাছে যা আছে দেন, আমি জানি আর একটা লোকও থাকবে না, এখন সব পালাবে, এটা আমার জানা আছে। তারপরেও বলছি যে আপনার কাছে অনুরোধ, আপনি অন্তত একটা হাজার টাকা বলুন যে আমি দেবো, বা পাঁচশোটা টাকা আপনি বলুন যে আমি কবরস্থানের জন্য এই পাঁচশোটা টাকা আমার আমার তরফ থেকে আমি দিচ্ছি। কেউ আছেন ভাই? দেন, একটু দেন। আচ্ছা, জাযাকাল্লাহ, একজন দিলেন পাঁচশো টাকা। আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউ ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত হাদিস এবং কোরআনের আলোচনা শুনেছেন, যেগুলি সহি হাদিস এবং কোরআন থেকে আলোচনা হয়েছে। আল্লাহ, তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। তারও আগে বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আপনারা ইতিপূর্বেও আমার বক্তব্য শুনেছেন একাধিকবার, ঠিক তার ব্যতিক্রম কিছু হবে না। আমি একটা একটা করে বলি, এই একটা একটা করেই বলবো। এটাও জানেন যে আমি বেশিরভাগ সময় সুরবিহীনভাবে বক্তব্য দিই, কোনো সুর থাকে না, একটা একটা করেই হয়। তো যেভাবেই বলবো, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই সময়টা খুব মূল্যবান, আমি এই মূল্যবান সময় নষ্ট করব না। আলোচনা শুরু করছি ছোট্ট কয়েকটা জিনিস দিয়ে, যেগুলো আপনাদের জেনে রাখা খুব ভালো হবে। এক, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন বা পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলদের দুটি মাত্র কাজ ছিল। কটি? দুটি। আমি বলছি, এটা মাথায় রাখুন, মাঝখানে একটা কথা বলে রাখছি, অনেক মানুষকে দেখতে পাচ্ছি খৈনি ঢলছেন বসে বসে, অন্তত একটা লজ্জা শরম থাকা তো দরকার, নিম্নতম তো লজ্জা শরমটুকু থাকা দরকার। যে স্টেজে এতগুলো আলেম বসে আছে, আমাদের কথা বাদই দেন, আমরা গরু ছাগল পশু, আমাদের কথা বাদ দেন, অন্তত এটা তো ভাবুন যে এটা একটা কোরআনের মজলিস। হযরত ওমারের জামানা যদি এখন হতো না, তা আপনার পাছার চামড়া তুলে দিত,
একটু ভদ্রতা অন্তত পক্ষে দেখান। সারা জীবনই তো বাদাম খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, আজকে এক ঘন্টা দেড় ঘন্টা একটু না খেলেই বা কি হবে? আপনার কি কাজ বাড়িতে আমি জানি না, আপনি এখানে টাইম দেখাচ্ছেন, এ করছেন, আপনি বাড়ি গেলে সিরিয়াল দেখবেন টিভি খুলে দিয়ে, মোবাইল ঘাঁটবেন, এই তো আপনার মূল্যবান কাজ, তো ওইটা একটু বাদ দিয়ে আজকে বসুন, ভালো জায়গা এসেছেন, হ্যাঁ আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন, হ্যাঁ বাবু এ রাস্তায় বসুন, বসুন, বসে যান, বসে যান, জায়গা আছে অনেক, একটু বসুন। আরে অন্তত পক্ষে কিছু বুঝো না বুঝো নেকিটা তো হবে বসলে, বসে যান। হ্যাঁ যাই বলবো এটা শুনলে ভাববেন, ভালো লাগুক না লাগুক নেকি হবে। অনেক সময় ডাক্তার ওষুধ দেয় খেতে খুব তিত, তিত না, তারপরেও খেতে হয় কি হয় না, হয়, কারণ তিতে হলে ওর ভিতরে কাজ আছে। তা আপনি বসুন। পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন, প্রতিটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো দায়িত্ব দিয়েছিলেন, কটি? দুটি। এক, প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখাতেন। দুই, প্রতিটা নবী ছিলেন মুবাশ্বির, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিতেন মানুষকে, যে এইটা করলে জান্নাত, এইটা করলে কি জাহান্নাম। দেখুন পৃথিবীর সূচনা থেকে প্রতিটা নবী এই দায়িত্ব পালন করেছেন যে মানুষকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাতে হবে। তার মানে আগুন খুব কঠিন জিনিস। এবার আপনাকে একটা দুনিয়াবী কথা বলি, আপনি পানির জাহাজে উঠেছেন কোন একটা জায়গায় যাওয়ার জন্য, দেখবেন সে পানির জাহাজের ভিতরেও গ্যাস রাখা আছে, যদি আগুন লেগে যায় ইঞ্জিনে কোনো ক্রমে, তাহলে আপনি ওই গ্যাস দিয়ে আগুনটা নেভাতে পারবেন। পেট্রোল পাম্পে দেখেছেন বালতিতে দুই তিনটা লাল কালার করে বালি ভরা থাকে, দেখেছেন? এগুলো দেখেছেন, কারণ কারণ হচ্ছে আগুন যদি কখনোই ধরে যায় তাহলে বালি দিয়ে আগুন নিভানোর কাজে সহযোগিতা করে বালি, এই জন্য ওটাকে আগে থেকে রাখা হয়েছে। চার চাকা গাড়ি যাদের বাড়িতে আছে জানেন, ড্রাইভার যেদিকে বসে থাকে সেদিকে দেখবেন এইরকম একটা বোতলে গ্যাস ভরা আছে ড্রাইভারের মাথার সাইডে, ইঞ্জিনে যদি আগুন লেগে যায় তাহলে এই গ্যাসের মাধ্যমে আগুনটা তাড়াতাড়ি নিভাতে হবে। কলকাতার বড় বড় বিল্ডিং, মালদার বড় বড় বিল্ডিং গুলিতে আগুন লেগে গেলে কিভাবে নেমাতে হবে, তার জন্য দেখবেন সব পাইপ মেশিন ফিট করা আছে, থাকে না থাকে। কিন্তু আপনি কোনোদিন কোনো বাসে যেতে যেতে দেখেছেন যে প্রত্যেক সিটের তলাতে একটা লাইফ জ্যাকেট আছে, যে বাসটা তো কখনো নদীতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না, পারে। আর বাস যদি নদীতে পড়ে যায় তাহলে ওই জ্যাকেটটা পরে সাঁতার কেটে কেটে বেঁচে যাবেন, এরকম কোন গাড়িতে দেখেছেন জীবনে? দেখেননি। মালদার কোন বড় বিল্ডিং এটা দেখেছেন আপনি, যে কখনো যদি মালদা জেলাতে বন্যা হয়ে যায় মানুষ কি করে থাকবে, না এই লাইফ জ্যাকেট গুলো ব্যবহার করে সাঁতার কাটবে, দেখেছেন? দেখেননি। তার মানে বোঝা যায় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আগুন থেকে বাঁচাতে চেয়েছেন অসংখ্য নবী দিয়ে, এটা নয়, পৃথিবীর একটা সিস্টেমই হচ্ছে এই যে মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে। আপনি যদি এখন পানিতে পড়ে যান এক ঘন্টা অন্তত পক্ষে সাঁতার জানেন আর না জানেন, যে কোনো ভাবে হাত পা ছুঁড়েও বেঁচে থাকতে পারবেন, আপনাকে উদ্ধার করা সম্ভব, সম্ভব নয়, সম্ভব। কিন্তু কোনো মানুষকে যদি পাঁচ সেকেন্ডের জন্য যদি আগুনে ফেলে দেওয়া হয় বাঁচা সম্ভব, সম্ভব নয়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যেটা তৈরি করেছেন এটা আগুন দিয়ে। এই জাহান্নাম আবার এত খাতারনাক, আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত একটি আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা,
আগুনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাগা আলাইহিম মুসাদা, আর জাহান্নামের মানুষদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করে, দেখেছেন তো, দেখেছেন যেমন তরকারি রান্না করে, তরকারি ফুটতে ফুটতে এক পর্যায়ে তারা তাদের প্রয়োজন মতো উপরে একটা ঢাকনা চাপিয়ে দেয় যাতে ভিতরের মালটা ভালো সিদ্ধ হয়। আল্লাহ বলছেন মুসাদা, মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। শুধু ঢাকনা লাগিয়েই শেষ করা হবে না, পি আমাদি মোমাদ্দাদা, জাহান্নামে থাকবে লোহার থাম্বা যেটা আগুনের তৈরি, এবং লোহার জাতীয় একটা জিনজিল যেটাও আগুন দিয়ে তৈরি। এই আগুনের থাম্বা এবং আগুনের জিনজিলে তাকে জাহান্নামের ভিতরে পেঁচিয়ে বেঁধে রাখা হবে যাতে সে পালাতে না পারে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে বলে তার এক পা এখান থেকে তোলার ক্ষমতা আছে? আছে নাই? তা আল্লাহ যদি কোনো মানুষকে বলে এখানে দাঁড়া, সে আর চলতে পারবে? পারবে না। আল্লাহ যদি কোনো মানুষকে বলে তুমি চলতে থাকো, কেউ দাঁড় করাতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তো এই কথা বললেই হতো যে তোমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, দরজা লাগিয়ে দেবো, ভিতরে তোমরা জ্বলবে। আল্লাহ তারপরে আবার বলছেন তোমাদের ধরে বেঁধে রাখবো। বেঁধে রাখবে কেন? বেঁধে রাখার প্রশ্ন আসবে কেন? আল্লাহর হুকুমই তো সবকিছু হয়, বেঁধে কেন রাখবে? দেখবেন গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে না, ভাই মানে ছেঁচড়া চোর, যেগুলো মোবাইল চোর, কারো মুরগি চুরি, এ বদনা চুরি, লোটা চুরি, এসব চোর আছে না, আছে সাইকেল চুরি, এরকম চোর যখন ধরা পড়ে তখন দেখবেন ল্যাম্পপোস্টে গ্রামের ইয়াং ছেলেরা সব বাঁধে। আর গ্রামের ভিতরে যে একটু প্রভাবশালী মানুষ বা রাজনৈতিক কোনো দলের হালকা একটু ছোটখাটো নেতা, ও এসে কি বলে, দেখি কোন শালা তোর হাত খুলতে পারে আজকে, বলে কি বলে না, এই ভাষাটাই বলে, দেখি তোর কোন বাপ এ হাত খুলতে পারে, গালাগালি দিয়ে বলে কি বলে না, বলে। তার মানে কি, ও নিজের ক্ষমতা দেখাতে চায়, আমি এলাকার কত বড় টিএমসির নেতা, দেখ কি বলছি, বুঝতে পারছেন না? তা বুলডুজার দিয়ে যারা লকডাউনে মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ নরেন্দ্র মোদি নেতৃত্বে ভাঙা হয়েছে, ওদের কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলছেন খুজু ও ফাগুল্য, স্বৈরাচারী অত্যাচারী, এদেরকে কিয়ামতের মাঠে ধরা হবে আর পিছন দিক দিয়ে হাত বাঁধা হবে, সুম্মা জাগিম ও সল্লু, হিজরাতে হিজরাতে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, আর জাহান্নামে থাম্বা বেঁধে দিয়ে বলবে ক্ষমতা ছিল বলে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙেছিল, তুমি একটা দেশের মসনদে বসে। কদিন আগে খুব দিলীপ বাবু লাফালাফি করছিল না পশ্চিম বাংলাতে, পার্টি থেকে গ্যারেজ করে ঢুকিয়ে দিয়েছে, করছিল না, জিততে পারলে মুখ্যমন্ত্রী হলে আগে সব মসজিদ ভেঙে দেবো, সব মাদ্রাসা বন্ধ করে দিব, এই করবো, এনআরসি করবো, তাড়িয়ে দেবো, এই করবো, সেই করবো, সব বলছিল, কি বলছিল না। আল্লাহ বলছে এই রকম লোকদের সব হাত বেঁধে দিয়ে বলবো, দেখি তুমি তো বড় কমরেড ছিলে, তোমার সেই লোক জনগণ সব ডাকো, দেখি কার ক্ষমতা আজকে তোমার এখানে হাত খুলে দেখাবে। কি বলছি বুঝতে পারছেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি আপনাকে কয়েকটা পাপের কথা বলবো। আচ্ছা বলুন তো, আমি আপনি কেউ জাহান্নাম যেতে চাই? কেউ চাই? চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার শেষ উপায় বলেছেন, শেষ উপায় নিঃস্ব, কিচ্ছু নেই, বোবা, অন্ধ, ল্যাংরা, কোনো প্রকার জাহান্নাম থেকে বাঁচতে পারছে না একটা লোক, তারপরেও নবীজি বলছেন ইত্তাকুন নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ বিশেককে তামারিন, খেজুরের একটা টুকরো বা খেজুর খাওয়ার পরে যে আঁঠিটা থাকে, ওই আঁঠিটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এটা এত খাতারনাক একটি জায়গা, এত খাতারনাক একটি জায়গা। এই 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 তোমরা রাস্তায় কথা বলছো কেন? খুব বদমাশ ছেলে তোরা,
বসো আর না চলে যাও তুমি। আচ্ছা এদিকে ফেরুন, এদিকে ফেরুন। আপনাকে এবার আমি বলে দিচ্ছি কয়েকটা পাপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়ে বলছেন যে এই লোকেদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সিরিয়াল করেছেন, এখন সেই সিরিয়ালে আমি মমতাজুল ইসলামও ঢুকে যেতে পারি। আমার পাশে আছেন সেলিম ভাই, আমার বন্ধু মানুষ, আল্লাহ না করুক তারপরেও বলছি এই গুণগুলো যদি ওনার ভিতরে থাকে উনিও বিপদে পড়ে যাবেন। তার পাশে আরেকজন আমার ভাই আছেন, বন্ধু মানুষ, পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ, তা উনিও যদি এই পাপের ভিতরে ঢুকে থাকেন অবশ্যই উনি ক্ষতিগ্রস্ত, আপনিও যদি হন আপনিও ক্ষতিগ্রস্ত। একটা একটা করে বলবো ইনশাল্লাহ, যদি আমরা এর ভিতরে যুক্ত থাকি আজকে থেকে বার হয়ে যাবে ইনশাল্লাহ, তবু জাহান্নাম ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়, এদের থাকার জায়গা জাহান্নাম। আচ্ছা এবার একটা কথা আপনাকে বলি, গীবত এটা একটা মারাত্মক বড় পাপ না? পাপ কি পাপ নয়? পাপ। ওই জন্য তো আপনাকে বলেছি আমি যে এক শ্রেণীর দোকানদার আছে তাদের জাহান্নামে যাওয়া খুব সহজ, জান্নাতে যাওয়া খুব কঠিন। কারা তারা? না, যারা চা করে আর চা গেলাসে ঢেলে বিক্রি করে, এই দোকানদারদের জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। কারণ হচ্ছে এই, ও চার পাঁচটা চেয়ার পেতে রেখে দিয়েছে, মানুষ এক কাপ চা খায় আর পাঁচ ঘন্টা বসে বসে এর বইয়ের গল্প, ওর মায়ের গল্প, ওর খালার গল্প, ওর বেটার গল্প সারা দিন করছে। মানে ও এই গীবত নামক পাপের আসর জমিয়েছে, এর সমপরিমাণ অপরাধী, মারাত্মক বড় পাপ গীবত। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। আচ্ছা সামনে বললে কোনোদিন বদনাম হয় বলুন? পিছনে বললে বদনাম হয় তাই না? সামনে বললে আবার কেমন করে বদনাম হয়? এই দেখুন আপনাকে একটা জিনিস বলি, গীবত কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে তুমি এমন কথা বলছো তার ভিতরে যে পাপ আছে, তারপরেও সে খারাপ ভাবছে বা খারাপ মনে করছে বা লজ্জা পাচ্ছে, এটা হচ্ছে গীবত। আই মমতাজুল ইসলাম, আমি আপনাদের মসজিদের একটা ঘড়ি ছিল চুরি করে নিয়েছি কথার লেগে, পৃথিবীর কেউ দেখতে পায়নি, শুধু আপনি দেখতে পেয়েছেন। আপনাকে দেখে আমি লজ্জিত, নিজেকে অপমান বোধ করছি, ঘড়িটা আমি চুরি করে নিলাম। চায়ের দোকানে বসেছিল অনেক লোক, সেই লোকের সামনে আপনি আমাকে বলছেন, মমতাজুল সাহেব সেদিন কি কাজটা করা ঠিক হলো, ঘড়ি চুরি করলেন? আল্লাহ নবী বলছেন এটার নাম গীবত। তোমার ভাই যে অপমানিত হচ্ছে, তোমার ভাই যে লজ্জিত হচ্ছে, তোমার ভাইয়ের যে নিজেকে ছোট মনে হচ্ছে, এইটারই নাম গীবত। আর তুমি তোমার ভাইয়ের যে কথা বলছো সেটা যদি তার ভিতরে না থাকে তাহলে এর নাম অপবাদ। এবার আপনাকে একটা কথা বলছি, চায়ের দোকানে বসে আছেন কোন একটা মুদিখানার দোকানে, তা একটা লোক দামি মোটরসাইকেল চেপে যাচ্ছে, তা আরেকজন পিছন দিক দিয়ে বলছে, দেখ কিছুদিন আগে সাইকেল চেপে ঘুরতো, আজকে মোটরসাইকেল করে ঘুরছে। তখন আরেকজন শুনে বলছে, এমনি ঘুরছে, কলকাতায় কাজে গিয়েছিল, 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে, শুনেছিস ও ঝেড়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল, এই ও টাকা ঝেড়েছিল তোমার বাপ দেখেছিল, তুমি কেন চায়ের দোকানে বলতে গেলে? বলছি দেখ আগে টালির ঘরে বসবাস করতো, 2 বছরের মধ্যে 2 তলা করে নিল। তার একজন তখন বলছে, 2 তলা এমনি করেছে, নিশ্চয় কোনো ভিতরে গোপন গোপন ব্যাপার আছে, দেখ শুনে। এগুলো আমরা বলি কি বলি না? বলি বলি না। একটা মেয়ের স্বামী নেই, মারা গেছে, সে তার প্রয়োজনে মালদা যাবে কোন একটা কাজে, তা একদিন গেছে কাজ মেটেনি, তারপরের দিন আবার যাচ্ছে কাজ মেটেনি, তারপরে 15 দিন পর ডেট পড়েছে আবার যাচ্ছে, তাও কাজ মেটেনি, আবার 15 দিন পরে যাচ্ছে। তা বারবার আপনি দেখতে পাচ্ছেন ও ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে ওখানে,
ওই রাস্তা দিয়ে। তা আপনি আপনার বন্ধুকে বলছেন কি ব্যাপার বলতো, স্বামী মরে যাবার পরে অন্য কোথাও ভাব ভালোবাসা করেছে নাকি? প্রত্যেকবারে এত সুন্দর ড্রেসপত্র করে মাঝে সাঝে রাস্তা দিয়ে যায়, কি ব্যাপার বলতো? এগুলো আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, তুমি যদি তোমার দিনী ভাইয়ের ব্যাপারে